নারকেলের তেল জমে গেলে তো গলানো লাগে, এখন কি করে গলাবো? আগুনে তাপ দেবো না বগলে চাপ দেবো? যাক, এতক্ষণ আপনারা ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজির মুখে অনেক কথা শুনলেন, আমিও শুনলাম, কিন্তু কিছু কিছু জায়গা আমি ঠিক ভালো করে বুঝতে পারিনি। আসলে আমার তো কাঠের মাথা, সব কিছু ঢোকে না, এই জন্য আমি ঠিক করে বুঝতে পারি নাই। আগে একটা গান গাই, তারপরে আলোচনার ভিতরে যেতে চাই। হ্যাঁ, অমূল্য দাদুর গান একজন শুনতে চেয়েছেন। হাহা, ও পারে কাঁদিছ বন্ধু, আমি এ পারে কাঁদি, দুজন ঘর বাঁধিতা না থাকলে নদী। ও পারে কাঁদিছ বন্ধু, এ পারে কাঁদি, ঘর বাড়ি ভুলিতে পারি না তোমায়, ভুলিতে পারি না তোমায়, দেখাল বোধি নিরজনে নিরজনে বসে থাকি গো গোপন অন্তপুর, ও পার হতে ভেসে আসে তোমার বাসির সুর। নিরজনে বসে থাকি গো গোপন অন্তপুর, ও পার হতে ভেসে আসে তোমার বাসির সুর। পারি না ঘরে থাকিতে, পারি নাই ও পারে যেতে গো, পারি না ঘরে থাকি, পারি নাই ও পারে যেতে গো। জ্বলে পুড়ে হবে মরিতে, জ্বলে পুড়ে হবে মরিতে, বিধির কি বিধি, দুজনে ঘর বাঁধিতা না থাকলে নদী। ও পারে কাঁদিছ বন্ধু, এ পারে কাঁদি, দুজনে ঘর বাঁধিতা না থাকলে নদী। মালা গেথে ডালা ধরে ভাসাইয়ে দিলে, পারো যদি তুলে নিয়ে পড়িও গলে, মালা গেথে ডালা ভরে গো ভাসাইয়ে দিলে, পারো যদি তুলে নিয়ে পড়িও গলে, ভরে ডালো বুকে নিয়া এপার হতে দেখে
से आसिबे भेसे प्रीति स्नेह तू परसे जुड़ा बहिया आमार पड़ाबो बतासे आसिबे भेसे प्रीति स्नेह तू परसे जुड़ा बहिया आमार पड़ाबो हसीबो ना कादिबो ना এইটুকু মনের সান্ত্বনা গো হাসিব সখী বুঝে দেখা কো কালো রূপে নয়ন দেওয়ার জ্বালাটা কেমন অমূল্য কয়লো সখী বুঝে দেখা কো কালো রূপে নয়ন দেওয়ার জ্বালাটা কেমন মনের মানুষ ধ্যানে নিয়া গোপন ঘরে থাকো প্রেমের বিষয় উল্টো পিয়া নাই তার ঔষধি ধৈর্য ধরে থাকবেন সবে বিচারে কিছুক্ষণ বলতে হবে না বললেই নয় আমি কিবা প্রশ্ন করেছিলাম কি বা তার জবাব পেলাম এক এক করে দেব পরিচয় তবে এক কবি করেন জবাব আর এক কবি ধরেন অভাব এটা কবিয়ালাদের চোদ্দ পুরুষের জাতের স্বভাব আমি করি বর্ণনা কবিয়ালার স্বভাব মতে দাঁড়িয়ে সভ্য সভাতে তার কোনো অভাব ধরব না আমি যে যুক্তিগুলি সবার মধ্যে ধরব তুলি আপনারা বিচার করবেন তার যুক্তি আছে কি না যদি যুক্তি না থাকে ডাক দিয়ে বলবেন আমাকে মা কালীর দিব্যি বলছি আপনাদের সময় নষ্ট করব না আমি নেমে যাব আবার ব্রহ্মচারীকে এখানে পাঠাইয়ে দেব আমি বলেছিলাম তাহার ধারে দীক্ষা শিক্ষায় জগতের কি মঙ্গল হতে পারে এইটা একটু জানতে চাই তার যে কথাগুলি সবার মধ্যে ধরলেন তুলি আমি তেমন কিছু বুঝি নাই কি বলবো সবার কাছে অনেক কথা বলে গেছে কিন্তু তোমার নাই জানা আমি যে পিছনে আসি তা কি তোমার খেয়াল থাকবে না হ্যাঁ ও গোসাই আমি যে তোমার পিছনে জল জানত সদানন্দ যে একটু বোঝে ভালো মন্দ সেটা তোমার খেয়াল থাকবে না কি বলবো সবার কাছে এক দেশে এক আক্কা জালি আছে এখানে যদি কোনো আক্কা জালি থাকেন সে না তো এই আক্কা জালি ভালোবাসে বউয়ের চাইতে বেশি শালি ওই জন্য ঘন ঘন শ্বশুর বাড়িতে যায় ১৮ বৎসরের ফুল টুসি মার্কা যুবতী শালি আছে শ্বশুর বাড়িতে চলে গেছে ওর শালি জামাই দুলা ভাইয়ের কাছে চলে গেছে গিয়ে বলছে দুলা ভাই চলো আমরা নদীতে মাছ ধরতে যাই এই কথা বলে ওসা জাল আনতে গেছে চলে আক্কা জালি করে ভাবো না শালির সাথে মাছ ধরতে ঠিকই যাব কিন্তু আন্ডার প্যান্ট ভিজাবো না ওই সেই আন্ডার আন্ডার দিয়ে শুরু হয়েছে সেই আন্ডারেই শেষ হবে এখন আন্ডার প্যান্ট খুলে রাখলো লুঙ্গিটাকে দোভাস করে কোমরে গিট্টু মেরে শালির হাত ধরে নদীতে মাছ ধরতে চললো কিছু দূর যাওয়ার পরে শালিকে ডাক দিয়ে ব্যাখ্যা করে কথা ধরো তুমি পিছনে গমন করো
সামনে একটা কাটাঝাড় গাছ আছে মনে আছে ভাবো আমি ওই কাটাঝাড়ের গোড়ায় গিয়ে জালে খ্যাপ দেব এই কথা বলে আক্কা জালি সামনে গেছে চলে ওই কাটা গাছের গোড়ায় গিয়ে ওই ওসা জাল নিয়ে মাথা নিচু করে যাই খ্যাপ দিছে ও শালি পিছন দিক দিয়ে চিল্লানি দিছে ইয়াল্লাহ ও দাঁড়ায় কয় কি হয়েছে কয় এইবার ঠিক হয়েছে আবার মাথা নিচু করে যেই জালে খ্যাপ মারে ওর শালি চিল্লানি দেয় ইয়াল্লাহ ও দাঁড়ায় কয় কি হয়েছে কয় এইবার ঠিক হয়েছে আক্কা জালি বুঝতে পারছে না সমস্যা কোথায় ডাক দিয়ে বলে শালির ধরে ইয়াল্লাহ ইয়াল্লাহ করছো কিসের তরে বলো তো আমারে বলছে দুলা ভাই তুমি তো জালে খ্যাপ দাও তোমার উপরের মাথা নিচে যায় আর পিছন দিক দিয়ে যে গজাল মাছের মাথা বেরিয়ে যায় তা টের পাও না আমি যে জল জানতো তোমার শালি পিছনে দাঁড়াইয়াছি তা খেয়াল রাখবা না তা ও ব্রহ্মচারী তোমার কাছেও ব্যাখ্যা করি আমি যে জল জানতো সদানন্দ তোমার পিছনে তা মনে রাখবা না আমার কাছে বলো দেখি নিজের ইচ্ছা মতো কথা বলে তুমি যাচ্ছ চলে তাহলে হবে নাকি সবাই মানলে আমি মানবো নাকি তুমি আমার কথা নেবে ভালো করে একটু বুঝাইয়ে দেবে দীক্ষা নিলে নাকি কি হয় দ্বিতীয় জন্ম হয় কি বলবো সবার ধারে যারা দীক্ষা নেয় তারা কি ব্যাখ্যা করে দাঁড়ায় বলি সবাতল অদীক্ষিত হাতের নাকি জল কুকুরের প্রস্রাবের সমান আচ্ছা এই দ্বিতীয় জন্ম হয় একটা মানুষের হাতের জল কখনো কুকুরের প্রস্রাবের সমান হয় আমি করি বর্ণনা এই তত্ত্ব আমি ভালো করে বুঝি না আমার কথা নিও একটু ভালো করে বুঝাইয়ে দিও ওরা করে বর্ণনা অদীক্ষিত হাতের জল খাওয়া পর্যন্ত যাবে না এই যে সোয়াসুই ব্যারাম আমরি দেখিবারে পাই এর মধ্যে দিয়ে আমরা কোন তত্ত্বে কোন জায়গায় যেতে চাই আমার কথা নেবে ভালো করে একটু বুঝাইয়ে দেবে আবার ডাক দিয়ে বললেন শিক্ষা মানে কি একটা পুরুষ নারীর কাছে গিয়ে যাতে আনন্দ পায় সেই নাকি শিক্ষার মধ্যে দিয়ে দেয় আচ্ছা বলুন তো আমার ধারে ওই শিক্ষা পাওয়ার জন্য কি যেতে হয় গুরুর ধারে যারা একটু লেখাপড়া জানে একটু সচেতন তারা তো জানে সকালবেলায় ভোর রাতে ঘুম থেকে উঠবে ঘন্টাখানেক ব্যায়াম করবে সকাল 9টার মধ্যে খাদ্য খাবার পেট ভরে খাবে কর্মে যাবে দুপুরে 2টার মধ্যে খাবার খাবে রাত্রে 9টা থেকে 10টার মধ্যে খাবার খেয়ে 11টার মধ্যে ঘুমিয়ে থাকবে আবার 4টের সময় উঠবে তেল মশলা কম খাবে শাকসবজি বেশি খাবে একটুখানি কম খাবে খিদে থাকবে তার মধ্যে এইভাবে যদি কেউ চলে তার এমনি শরীর সুস্থ থাকে মহাশয় আমি করি বর্ণনা তার আনন্দ কেউ কেড়ে নিতে পারে না আরে এখন তাই নাকি গুরুর ধারে গিয়ে মন্ত্র নিয়ে শিখতে হয় আমি করি বর্ণনা গোসাই যা বললে তা তেলেও মেশে না জলেও মেশে না যাই হোক বসে শুনলেন সকল লোক আমার কথা নিও এর চাইতেও যদি তত্ত্ব থাকে আমাকে একটু ভালো করে ব্যাখ্যা করে শোনাইয়ে দিও ডাক দিয়ে বললেন সবাই দীক্ষা না নিলে গুরুর কাছে না নিলে সে কোনোদিন মানুষ হয় আপনাদের আছে জানা আচ্ছা বিদ্যাসাগর কি মানুষ ছিলেন না বিদ্যাসাগর তো কোনোদিন দীক্ষা মন্ত্র কারোর কাছে গ্রহণ করেন নাই কোনোদিন হরিনামও করে নাই কৃষ্ণ নামও করে নাই কি বলবো সবার কাছে অথচ বাংলার কোটি কোটি মানুষকে অক্ষর জ্ঞান দিয়ে গেছে কি তার যে বর্ণ পরিচয় যে প্রথম একটা অক্ষর জ্ঞানহীন বালককে বর্ণ অ ক খ এই সমস্ত শিখায় কার কাছ থেকে পায় বিদ্যাসাগরের কাছ থেকে বর্ণ পরিচয়ের মধ্যে দিয়ে পাওয়া যায় কিন্তু আপনাদের আছে জানা বিদ্যাসাগর কোনোদিন কোনো গুরুর কাছ থেকে দীক্ষাও নেয়নি নাম জপ করতো না হরিনামও করতো না কীর্তনও করতো না কি বলবো সবার কাছে আজীবন কষ্ট করে এই মানুষকে উন্নত করবার তরে লেখা তরা শিখিয়ে গেছে এবং এই নারীদের জন্য স্কুল করে গেছে নারীদের কোনো জায়গায় কোনো মান সম্মান ছিল না তার আগে রামমোহন হলেন যিনি এই নারীদের কত বড় উপকার করেছিলেন তিনি আপনারা জানেন জ্ঞানী গুণী আগে স্বামী যদি মারা যেত তাহলে স্বামীর চিতায় জানত স্ত্রীদের পোড়াইয়ে মারা হতো তাদেরকে সতীদাহ বলা হয় আমি বলি সবার ঠাই কোনো ভগবান এ কথার বিরোধিতা করেন নাই কিন্তু কি বলবো সবার কাছে যখন ইংরেজ সরকার ভারতবর্ষে এসেছে রামমোহন তাদের সহচর্যে কি করেছিল এই অমানবিক কর্মের বিরুদ্ধে লড়াই করে আইন করে বন্ধ করে দিয়েছিল একটুখানি দেখুন ভেবে এরপরে স্বামীর চিতায় যারা স্ত্রীকে পুড়িয়ে মারবে তাদের সাজা হবে যেই রাজা সাজার ঘোষণা করেছে অমনি ধর্মীয় সেন্টিমেন্ট চলে গেছে সব পোড়ানো বন্ধ হয়ে গেছে তাহলে এই মায়েদের জীবন বাঁচালেন কে রামমোহন কই তোমরা তো করো নাই তোমার গুরুদেব তো আসে নাই
কি বলবো সবার কাছে, কিন্তু তখন পুরানো বন্ধ হয়েছে, কিন্তু বৈধব্য জীবন তার সেই তো বিষময় হয়েছে। তখন বহু বিবাহ ছিল, উচ্চ কুলীন ব্রাহ্মণ যারা শত শত বিবাহ করতেন, তারা 80 বছর বয়সে 2.5 বছরের একটা শিশুকন্যাকে বিবাহ করতেন। বিয়ের পিঁড়িতে বসে জামাইবাবু পটল তুলতেন, সঙ্গে সঙ্গে ডায়েরি বার করা হতো, কয় জায়গায় কয়টা বউ আছে, ওরে কপাল রে। 2.5 বছরের বালিকা যার প্রস্ফুটিত হয়নি বোধের কলিকা, স্বামী কাহাকে বলে, সংসার কাহাকে বলে, কাকে মান্যতা দিলে মঙ্গল হয়, 2.5 বছরের শিশু জানে কোনো সময়। তাকে অমনি সাদা কাপড় পরাইয়ে দিত, অন্তঃপুরে রাখা হতো, কোনো মঙ্গলজনক কাজে যেতে পারবে না, কোনো বৌবাদ বিয়ে বাড়ি কোনো আনন্দ উৎসবে যোগ দিতে পারবে না, কি বলবো সবাই এবে, সারাদিন অন্তে আতপশালে হবিষ্যন্ন রান্না করে একা একা খাবে, মরে যাওয়ার চাইতে আরো যন্ত্রণা বেশি। বিদ্যাসাগর দেখলেন তাই, এর মধ্যে তো কোনো ধর্ম নাই। বিদ্যাসাগর কি করেছিল, নিজের ছেলের সাথে প্রথম একজন বিধবার সাথে বিবাহ দিয়েছিল, সেদিন থেকে একজন নারী তার স্বামী মরে গেলে আরেকজন পুরুষকে জীবন সঙ্গিনী করতে পারলো। আপনারা জানেন সবাই, বিদ্যাসাগর নাম করে নাই, গোসাইগিরি করে নাই, ভক্তগিরি করে নাই, সে করেছে, কিন্তু কোনো সাধু পুরুষের তো তা মনে হয় নাই। তাহলে দীক্ষা নিলে পরে তবেই সন্তর্ণ ফিরতে পারে, এই যা গেলে আলোচনা করে, তোমার কথার তো কোনো সার্বত্তাই নাই। আমার কথা নেবে, আসলে এর চাইতে উদ্ধতন কি আছে, যার মধ্যে দিয়ে মানুষ কোনো জিনিস পাচ্ছে সেইটা একটু বুঝাইয়ে যাবে। এই জন্য তোমার কথার মধ্যে দিয়ে আমি তেমন কিছু বোধগম্য করতে পারি নাই, আমার কথা নিও, আমার কাঠের মাথা তো, আমার একটু ভালো করে বুঝাইয়ে দিও। কি বলবো সবার কাছে, হরিনামের মধ্যে দিয়ে নাকি যে জগতে শান্তি আসে। আচ্ছা, হরিনাম কি জগতে কম হচ্ছে? প্রত্যেক পাড়ায় পাড়ায় হরিনামের কীর্তনের ঠেলায় তো হাঁটা যায় না, যত পুজো পাজা দেব দেবতা কি বলবো সবার হেতা, তাদের পুজোর চাঁদার ঠেলাই তো অস্থির হয়ে যেতে হয়। তাহলে এত 33 কোটি দেব দেবতা, 24 অবতার, কত সাধু পুরুষ, কত মহাজন, এই ভারতবর্ষে হলো আয়োজন, কিন্তু দেশের অশান্তি কমে? প্রত্যেক দিন দেখবেন খুন খারাপি ধর্ষণ হচ্ছে মহাশয়, আবার যারা নাম করে কত অশান্তি তাদের ঘরে, আবার অনেকে নাম কীর্তনের আসরে বেশ বোতল খাইয়ে যায়, ওরে বাবারে। তাহলে আপনাদের আছে জানা, আমাদের দেখবেন একজন মারা গেলে শ্মশানে নিয়ে যায়, বোতল না দিলে কেউ শ্মশানে যেতে চায় না, কয় মিষ্টি ও দেওয়া লাগবে না, একটু এই দিস, ওরে বাবারে। তাহলে কত বড় ভক্ত, কোন জায়গায় আসক্ত, বোতল না দিলে চলা সম্ভব নয়, আমার কাছে বলুন দেখি, তাহলে এই নামের দ্বারাই বোতল কোম্পানি পিছনে যাচ্ছে নাকি, কারণটা কি বলবো সবার কাছে। তাহলে জগতের পবিত্রতা কোথায় আছে? ওর চাইতে যদি সামাজিক জ্ঞান দেওয়া হয়, একজনকে যদি বোঝানো হয় যে মদ খেলে তার শরীরের কি কি ক্ষতি হয়, সুশিক্ষার ভিতর দিয়ে চৈতন্য আসে, খুলে বলি সবার পাশে, মানুষ যদি মানুষের সাথে মেশে তবেই তো তার জ্ঞানের উদয় হয়। আপনাদের আছে জানা, তাকে যদি বুঝাইয়ে দেওয়া যায় এটা ক্ষতি হয়, তাহলে আমার মনে হয় 100 জনের মধ্যে 90 জন কথা শোনে, 10 জন বেকায়দা আছে, ও শোনেই না। কি বলবো সবার দ্বারে সে ব্যবস্থা কি তোমরা করো সরাসরি? এর চেয়ে সমাজ বিজ্ঞানের কথা মিথ্যে কথা নয়। কি বলবো সবার দ্বারে অনেকে যোগ্য করে, দেখবেন ঘি পোড়ায়, ঘি পোড়ায় না, কত বড় একটা প্রোটিনযুক্ত খাবার। কি বলবো সবার পুরো ভাগে কত সন্তানরা আছে অপুষ্টিতে ভোগে, ঘরে খাদ্য নাই, তারা যদি সকালে গরম ভাতের সাথে 2 ফোঁটা ঘি রেগুলার খেতে পারে তাদের স্বাস্থ্য শরীর ভালো হয়। এরা কি করবে, সেই মন মন ঘি পোড়াইয়ে যজ্ঞ করবে, তাতে জগতের কল্যাণ হয়, ওরে কপাল রে। তারপরে বেলকাঠ চন্দন কাঠ পোড়ায়, কত দামি জিনিস ওই আগুনে পোড়াইয়ে করে দেবে ফিনিশ, তাহলে তাতে জগতের কি উপকার হয়? তুমি আমার কথা নেবে, ভালো করে একটু বুঝাইয়ে দেবে, তুমি তো এডুকেটেড মানুষ, হাই এডুকেটেড, সোনার মেডেল পেয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়ে। কি বলবো সবা পাস, উনি হচ্ছেন TPL, TMM পাস, 3টে বিষয়
মাস্টার্স করেছেন, তাহলে সে তো সাধারণ মানুষ নয়। আমি যেতে পারিনি ওই দরজায়, কিন্তু তুমি একজন সুশিক্ষিত জগৎ বিখ্যাত, তোমার কাছ থেকে কি মানুষ সেই আদর্শ পরামর্শ শুনবে মহাশয়? তাই তুমি আমার কথা নেবে, ভালো করে একটু বুঝাইয়ে দেবে। আর এই যে গুরুরা যখন বাড়ি যায়, দেখবেন গুরু যখন দীক্ষা নেয়, মা বাবা ধরে নিয়ে যায়, আমার ছেলে মেয়েটা একটু মানুষ করে দেন, তখন বলে বাবা মাকে একটু প্রণাম করো। কিন্তু যেই দীক্ষা নেওয়া হয়ে যায়, গুরুদেব যখন বাড়ি যায়, তারে থালায় পা ধোয়াইয়ে তারপরে জল খায়, আর বাবা মারে ভাত খাতি পর্যন্ত দেয় না। আছে না এরকম? জিজ্ঞেস করবে আপনার গুরুদেবের নাম কি, অমুক বলে অমনি কপালে হাত ঠেকাবে। যদি জিজ্ঞেস করে তবে বাবার নাম কি, তা বলতে কষ্ট হয়। নিজের বাবার চাইতে শ্বশুর বাবার দাম বেড়ে যায়। মনে করুন ধারণা, এই যে জিনিসগুলো দেখি, এ তো আমার কোনো জিনিস কোনো জায়গায় লাগে না। কি বলবো, সবার কাছে এক গুরুদেবের কথা মনে পড়ে গেছে, না বলি আমি যেতে পারবো না। মানে গ্রামের দিকের গুরুদেব, তো ওই অনেকের পা ফাটে না গোড়ালি, তো এরকম খাল বিল হয়ে গেছে আর কি, ড্রেনের মতন এক একটা, এমন ফাটা ফাটিছে। আর গুরুদেবের চেহারাও সেই রকম, মাঠের মধ্যে দিয়ে শীতকালের সময় সকালবেলায় গেছে, আর ওই যে কলার ডাল ঠাইল আছে না, ওই যে লাগায়, আর ওই নাড়া পুড়িয়েছে, ওই নাড়ার কালি আর ধুলো বালি আর ওই ক্ষেতে বিষ দিয়েছে, ও সব কয়টা মিশে ওই ফাটার মধ্যে ঢুকে ক্লিয়ার হয়ে গেছে, মানে পুরো জাম হয়ে গেছে। এখন নিয়ম আছে, গুরুদেব বাড়ি গেলে কাঁসার থালে গুরুদেবের চরণ ধুয়ে পাদদোক সেবন করতে হয়। ওরে বাবা পাদদোক, ওরে বাবা কি ডক! এখন ওই যাওয়ার পরে শিষ্য বলছে স্ত্রীকে, শোনো তাড়াতাড়ি কাঁসার থালা আনো। উঠানে গুরুদেবকে চেয়ারে বসাইয়ে এবার ওই কাঁসার থালা নিয়ে এইবার শিষ্যের বউ গেছে, গিয়ে দুই ঘটি জল দিয়ে যেই থালার উপরে পা দিয়েছে, আলকাত্রার চাইতে কালা হয়ে গেছে। গুরুদেব পরে ভাবো না এ জল খাওয়ানো যায় না, কয় মা এ জল ফেলাইয়ে দাও আবার ধোয়াও। ওইরকম পাঁচ সাতবার ধুইছে তারপরেও কালো বেরোচ্ছে, কয় তাহলে এ জল খাওয়া লাগবে না মা, একটুখানি জিভে দিয়ে মাথায় ঠেকাও, খাওয়া যায় না তো। তারপরে তো ওই মাথায় ঠেকিয়ে এখন গুরুদেবের পা মানে শিষ্যানির চুল দিয়ে মুছাইয়ে দিতে হয়, কি নিয়ম! এখন ওই বিশাল এরকম লম্বা চুল বৌমার মাথায়, ওই দিয়ে যেই পা মোছানো শুরু করেছে, আর ওই যে ফাটা, ওই ফাঁকায় ফাঁকায় কায়দা করে জড়াইছে। এখন শিষ্য মানে বৌমা তো আর বুঝতে পারে নাই, গোসাইও অত টের পায় নাই। এখন ওই যখন মুছিয়েছে চুলে তো জড়িয়েছে, যেই বৌমা উঠে আটা দিয়েছে, গুরুদেব শীত হয়ে পড়ে গেছে। তাহলে এই যে নিয়ম নীতি, যা জগতে জাগায় ভীতি, এই কীর্তির মধ্যে দিয়ে কি জগৎ হয়, যে চুল স্যান করে মানুষের মুছতে হয়। আচ্ছা চুল দিয়ে জল মোছা যায়? হ্যাঁ, কি চুল ভিজালে মোছা লাগে না? শুকনো কাপড় দিয়ে চুল মাছতে হয়, মায়েরা তো পেঁচাইয়ে রাখে, আমারও প্রায় পেঁচানো, কলেজ লম্বা আছে তো। তাহলে যে চুল ভিজালে কাপড় দিয়ে মুছতে হয়, সেই চুল দিয়ে নাকি পা মোছানো যায়। এই যে নিয়ম নীতি, কি বলবো কি বলবো, তোমার ধারে বলো এর মধ্যে কি আদর্শ কি নিয়ম নীতি বিরাজ করে, এর বিরুদ্ধে তো তোমরা কিছু বলো না। কি বলবো, সবার ধারে পিতামাতা থাকতে ঘরে আর আলাদা গুরুর দরকার করে? আমরা তো অনেক জায়গায় পাই কি আছে, পিতা ধর্ম পিতা স্বর্গ পিতাহি পরমং তপ পিতরি পিতেমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। আপনাদের আছে জানা, বাবাকে যদি সেবা পূজা করা যায়, কোনো দেব দেবতা ভগবানের পূজা করা লাগে না। বাবাকে সেবা করলে ধর্ম হয়, বাবাকে সেবা করলে স্বর্গ পাওয়া যায়। এই স্বর্গ মানে কবি বলছে, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, এই মানুষের মাঝে এই স্বর্গ নরক মানুষেই সুরাসুর। অর্থাৎ এই সংসারে যদি সন্তানাদি পিতামাতাকে সম্মান করে, তাদের প্রতি যত্ন যত্নবান হয়, তাহলে তাকে দেখে তার সন্তানরাও থেকে শেখে, তখন সেই প্রবাহ তাদের মধ্যেও বর্তায়। আপনাদের আছে জানা, গুরুজনদের তো আজকাল বেশিরভাগ সম্মান করা হয় না, হয় শহরের কালচারে তো দেখা যায় যে বাবা মা রিটায়ার করে এমনি বৃদ্ধাশ্রমে পাঠাইয়ে দেয়, দেবে না। যেই লেখাপড়া শেখে চাকরি পায় বা ভালো ব্যবসা করে, সুন্দরী টুকটুকি ফুলটুসি মার্কে একটা বউ বিয়ে করে,
তারপরে ফেলাটে ওঠে। বিলেতি কুত্তা রাখার জন্য জায়গা থাকে কিন্তু মা বাবার জন্য জায়গা থাকে না। এখন তো মানে ডগ কালচার চলছে, মানে কুত্তা কোয়ালিটি। কিরকম প্রায় বাড়ির সামনে আগে কি দেখা যেত? মাতৃভবন, পিত্রালয়, দেবালয়, এ সমস্ত লেখা থাকতো তো। আর এখন লেখা থাকে কুকুর হইতে সাবধান। মনে করুন ধারণা, মনে ওই বাড়িতে সবকটা কুকুর থাকে, মানুষ থাকে না। কি বলবো, সবার ধারে এই কালচারের ভেতরে আবার ভক্তিও যাচ্ছে বেড়ে। দক্ষিণেশ্বর যান, কালীঘাট যান, সমস্ত ধর্মস্থানে যান, দেখবে লাইন দিয়ে পুজো পাঠ করতেছে কিন্তু কারোর কথা কেউ শোনে না। একজনে একটা কথা বললে তাকে সে সহ্য করতে পারে না। কি দেব পরিচয়, কাকে ঠকাইয়ে নিজে শুধু পকেট ভরা যায়, আছে সেই ব্যবস্থায়। আচ্ছা আমি করি বর্ণনা, এত ভগবান আসলো, এত দেবদেবতা আসলো, এত ধর্ম কালচার হচ্ছে, এর বিরুদ্ধে দাঁড়াইয়ে ওদের শক্তি দিয়ে এদের একটু নিয়ন্ত্রণ করা যায় না? যায়। অথচ গুরুদেবের ধারে গেলে আয় গুরু তত্ত্ব নে, অমনি তোরা সব পাইয়ে যাবি। ওরে আমার কপাল রে, কি বলবো, সবার কাছে দেশটা প্রায় গোল্লায় যাচ্ছে। আচ্ছা আপনারা শাস্ত্র পড়েছেন, আপনারা জানেন, আমি শাস্ত্রীয় যুক্তি দিই। শাস্ত্রে কি আছে? সত্যযুগে চতুষ্পদ ধর্ম ছিল, তাহলে তখন ষোলো আনা ধর্ম ছিল। আমি সোজা কথায় শিখাই, সত্য ত্রেতা, ত্রেতা যুগে চার আনা কমে গেল, মানে বারো আনা ধর্ম আর চার আনা অধর্ম, মানে এই ত্রেতা যুগে চার আনা ধর্ম অধর্ম শুরু হল। দ্বাপর যুগে আট আনা ধর্ম আর আট আনা অধর্ম থাকলো। এই কলিযুগে বারো আনা অধর্ম আর চার আনা ধর্ম থাকলো। কি বলবো তোমার ধারে, একটু বলো তো ব্যাখ্যা করে। তাহলে সত্যযুগে এই শাস্ত্র অনুযায়ী কোনো ভগবান জগতে আসেন নাই, সে গোলকের হরি ছিলেন, তাই তো নাকি? আচ্ছা প্রথম রামচন্দ্র ত্রেতা যুগে এলো, ষোলো আনা ধর্মের জায়গায় চার আনা অধর্ম কেন ঢুকে গেল? মানে কি অধর্ম দেওয়ার জন্য রামচন্দ্র এসেছিল? কি বলে, কি বলবো, সবার কাছে সবাই কৃষ্ণ নামে মাতোয়ারা হচ্ছে, কৃষ্ণের সময় আটানা, মানে আরো চারানা অধর্ম ঢুকে গেছে, আটানা ধর্ম আর আটানা অধর্ম হয়ে গেছে। কলির জীব করিতে ধন্য এসেছিলেন শ্রী চৈতন্য, তার সময় বারো আনা অধর্ম হয়ে গেছে, চারানা ধর্ম টিকে আছে। তাহলে এর এসে কি অধর্মের চাষ করেছে না মানুষের কি করেছে, এইটা একটু আমার জানবার বিষয়। কি যুক্তি আছে কি না, তো আমার কথা নয় শাস্ত্রের কথা। দেখি গুরু মানে আজকে গোসাইর একটু চাপ দিয়ে দেখি গোসাই কি করে। আমার কথা নেবা, এই প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খ জবাব দিয়ে যাবা, আর নইলে ক্ষমা চাবা কি করবা। আমার উল্টো পাল্টা কথা দিয়ে তো দরকার নাই, আমি তোমার জিনিস তোমারে ফিরাইয়ে দিলেই তাতেই কাত হবা গোসাই। কি বলবো, সবার দ্বারে গল্প আর একটা মনে পড়ে, মানে একজনের মেয়ে বিয়ে দিয়েছে, একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বড় বিয়ে দিয়েছে, তার একটা ছেলে হয়েছে। এখন বাবার একটু শরীর খারাপ, ছেলেকে ডাক দিয়ে বলছে, খোকন শুনেছিস তোর দিদির নাকি ছেলে হয়েছে, তা যা বাবা একটু তুই গিয়ে দেখে আয়। তা দশটার সময় বলেছে, এগারোটার মধ্যে হাঁটা দিয়েছে, বিকেল চারটের সময় বাড়ি ফিরে এসছে। তা বাবা জিজ্ঞেস করছে, বাবা খোকন দিদির বাড়িতে গেলি, দিদির ছেলে হয়েছে, তা দিদির ছেলেকে কি দিয়ে দেখলি, কি দিয়ে মুখ দেখলি, আছে না গেলে একটু কিছু বলছে, তুই তা দিদির ছেলেকে ভাগনাকে কি দিয়ে মুখ দেখলি, ভাই কেন জালনা দিয়ে দেখে আসলাম। মনে করুন ধারণা, জালনা দিয়ে দেখলে তার কিছু পয়সা করি খরচ হয় না। কি বলবো, সবার ধারে ওই রকম জালনা দিয়ে দেখলে পরে সেটাও দেখা হয়, আর ধারে গিয়ে কোলে নিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করিয়ে দায়িত্ব পালন করতে গেলে পকেটের পয়সা খরচা হয়। তোমাদের যা ভাবো না, তোমাদের তো কথা বলতে পয়সা করি লাগে না। গোসাইয়ের প্রত্যেকটা কটার উপরে যদি পাঁচ টাকা ট্যাক্স বসানো থাকতো, গোসাই এক কথাও বলতো না, নমস্কার দিয়ে হাঁটা দিত, কারণ চাকরি তো করে না, টাকা পাবে কোথায়। এই সাধারণ মানুষ সব কিছু করে, আর ওনারা তাদের টাকায় বসে ঠ্যাং নাড়ায় আর বড় বড় কথা বলে বেড়ায় চরাচরে। কিরকম বলছে ত্যাগ ভালো, ত্যাগ ভালো মানে কি, আমি ত্যাগের বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু যারা সংসার ছেড়ে গিয়ে ত্যাগ মনে করে এরা ত্যাগী না, এরা হচ্ছে ভোগী। কি বলবো, সবার ধারে জগতের সমস্ত কর্তব্য কর্ম কারা পালন করে, এই সংসারী মানুষ পালন করে।
কিন্তু আপনাদের আছে জানা সেই সংসারী মানুষ তার পারিশ্রমিক ঠিক মতন পায় না, তারা মান সম্মানটুকু পায় না মহাশয়। আচ্ছা আমার কাছে বলুন দেখি, যদি কৃষক চাষ করা বন্ধ করে দেয় জগতের কেউ খাবার পাবে নাকি? তাঁতিরা যদি কাপড় বোনানো বন্ধ করে দেয় কেউ আর জামা কাপড় পাবে নাকি? দর্জি যদি জামা কাপড় কাটা বন্ধ করে দেয় তাহলে জামা গায়ে উঠবে নাকি? হ্যাঁ, তাহলে এই জগতে সংসারী মানুষ যারা সমস্ত কর্তব্য কর্ম করে, তারা চাষি তাঁতি হাড়ি মুসি, যাকে ছুলে নাকি হয় অসুচি, মুসির কথা বলে না, কিন্তু মুসি আমার কোটি টাকার জীবনটাকে বাঁচিয়ে রাখে, কত বিপদের হাত থেকে বাঁচায়, জুতো বানায়। আপনারা জুতো আবিষ্কার করে দেখবেন, রবীন্দ্রনাথ লিখেছেন, রাজা বলছে আমার পায়ে ধুলো লাগতেছে, বন্ধ করা যাবে কি করে, তার মন্ত্রীরা এখন মানে খুঁজে পাচ্ছে না কেমন করে রাজা মশার পায়ে ধুলো লাগা কাদা লাগানো বন্ধ করা যায়। রাজা মন্ত্রী দেশ চালাচ্ছে, মাথায় কি বুদ্ধি দেখেন, পড়ে দেখবেন, খুব সুন্দর জুতো আবিষ্কার। মন্ত্রী বলছে কথা নাও, রাজার পায়ে ধুলো লাগবে না, সমস্ত ধুলো জল দিয়ে ই করে দাও, ভিজিয়ে দাও, সমস্ত নদীর জল শেষে উপরে রাস্তায় দিয়েছে, রাস্তায় আঁঠু সমান কাদা হয়ে গেছে আর নদী শুকাইয়ে মাছ ছটফট করে মরতেছে। রাজা বলছে এই এ তো আরো ঝামেলা হলো, আগে পায়ে ধুলো লাগবে, এখন উরত পর্যন্ত কাদার মধ্যে ঢুকে যাচ্ছে আর মাছটার সব মরে যাচ্ছে, কি করছিস? কি বলবো, সবার কাছে যত মন্ত্রী সন্টি সবার সব বুদ্ধি ঠুদ্ধি চলে গেছে, একজন মুসি গিয়ে বলছে রাজা মশাই আপনার পাটা আগিয়ে দেন, চামড়া দিয়ে পাটা ঢাকে দিল, সমস্ত সমস্যা মিটে গেল। তাহলে সামান্য একটা জুতো বানায় দিলে সমস্যা মিটে যায়, আর বড় বড় মন্ত্রীরা সারা দুনিয়ার খাল বিল নদী নালা সাগর শেষে শুকাইয়ে ফেলায়। এনাদের অবস্থাও তো তাই, কি বলবো, সবার দ্বারে ভগবানের নাম করে ঘোরাফেরা করে আর সেই গৃহীর দ্বারে গিয়ে ভিক্ষে করে খায়। কেন, যে নাম নিয়ে চলো সেই নাম খাইয়ে বাঁচতে পারো না কি? একই বেশি হয়ে যাচ্ছে নাকি, টাইট দেবো নাকি? হ্যাঁ, যত দেবো ফাইট তত হবে টাইট, আর তত হবে লাইট, আর তত হবে ব্রাইট, পরিষ্কার হবে। কি বলবো, সবার দ্বারে আপনারা দেখেন বিচার করে, যুক্তিতে যদি না বসে আমাকে বলবেন আমি হরে কৃষ্ণ দিয়ে হাঁটা দেবো, একটা কথাও বলবো না। তাহলে আপনারা যখন আমার সাথে ভয় পাবো কোন ভয় পাবো না কোনো মতে, তাহলে সংসারী মানুষ যারা সমস্ত কর্তব্য করেন তারা দেখবেন সংসারী মানুষ কাজবাজ করে, এই রাস্তা বেঁধে দিয়েছে সংসারী মানুষ, এই প্যান্ডেলটা করে দিয়েছে সংসারী মানুষ, এই লাইটটা আবিষ্কার করেছে একজন সংসারী মানুষ, আমি করি বর্তমান এই যে আবিষ্কার করেছে, এরা ভগবানকে পাওয়ার জন্য জঙ্গলে গিয়ে ধ্যানের মধ্যে বসে থাকে না, থাকে? আর এরা যারা শুধু ভগবান ভগবান করে আধ্যাত্মিক আধ্যাত্মিক করে সাধন ভজন করে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে শুধু ধ্যান করে বেড়ায়, এরা জগতের মানুষের সাধারণ মানুষের উন্নতি করবার জন্য কিছু আবিষ্কার করেছে দুনিয়ায় না? তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার কর্মচারী আমরা যদি সব কিছু লক্ষ্য করি তাহলে দেখা যায় এরাই জগৎটাকে সেবা দেয়, কিন্তু এরা তাদের উপরে দোষ চাবায়, এরা ধর্ম বোঝে না, আধ্যাত্মিকত্ব বোঝে না। কি বলবো, সবার ধারে কিন্তু কতজন কত কথা বলেছে একটু বলে যাই সবার পরে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন, বিশ্বকবি, তিনি বলছেন ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে ধুলা কবিতায়, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আসিস ওরে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যে তাই মাটি ভেঙে কাটছে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যে তাই খাটছে বারো মাস, রৌদ্র জলে আসে সবার সাথে, ধুলা তাহার লেগেছে দুই হাতে, তারই মতো সুতি বসন শাড়ি আয়রে ধুলার পরে। মুক্তি মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে। আপনারা জানেন সবাই আমাদের যে মৌলিক বস্তু তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আচ্ছা আমার কাছে বলুন দেখি, সূর্য সকালবেলায় উদিত হয়ে চোর সাধু ভালো মন্দ দেখে আলো দেয় নাকি? যে না ওর একটু সাধু ওর একটু বেশি আলো দেবো, ওর চোর ওর একটু কম দেবো, দেয়। বাতাস যে অক্সিজেন সাপ্লাই দেয় চোর সাধু ভালো মন্দ দেখে দেয়, জল আমাদের জীবন সে কি একটু ওইরকম করে দেয়, এই পৃথিবী আমাদের লাথি মেরে ফেলাইয়ে দেয়,
কি বলবো সবার ধারে, তাহলে এই যে পঞ্চভূতের দেহটা গঠিত, এই পঞ্চভূতের জোরে সবাই বেঁচে থাকে চরাচরে। মনে করুন ধারণা, তারা তো আমাকে করে না, কিন্তু তুমি আমাকে খারাপ বলছো, কিসের দায়? বিবেকানন্দ হলেন যিনি, একটা কথা বলেছেন তিনি, তিনি তো ধার্মিক মানুষ, তিনি বলছেন সারা দুনিয়ার গ্রন্থ সমস্ত ধর্মীয় মতবাদ পেটের মধ্যে নিয়ে, পেট ফাঁপ না ফাঁপাইয়ে, মানে পেটের মধ্যে গণ্ডগোল না করে, যে তাড়াতাড়ি একজোড়া জুতো সেলাই করতে পারে তার দাম অনেক বেশি। বহুরূপে সম্মুখে তোমার শারীরিকতা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, আলাদা কোনো ঈশ্বরের সাধনা নাই। এটি কি তো কি বলবো সবার দ্বারে, এই জন্যে কি আলোচনা গেছে যে করে যাক, ভালো তবুও তো গোসাই এসছে আলোচনা করেছে, যাক এইবার একটা গান গাই। গানের মধ্যে দিয়ে আরো দু চারটে কথা বলতে চাই, আপনারা শোনেন সবাই, এরপরে গোসাই আসবে, ভালো করে বিশ্লেষণ করবে, খুব সুন্দর তত্ত্ব দেবে, তারপরে সবাই মত্ত হয়ে বাড়ি যাবে, তার আগে যাবেন না। হ্যাঁ বাজাও। আমার পোষা পাখি উড়ে যাবে সব, সজনি একদিন ভাবি নাই মনে, সে কি আমায় বলবে কখনে, খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি কত খাবার দিন ধরে ধরে, নিঠুর পাখি আমার খেত জান মনে, জংলা পাখি করল সর্বনাশ, এখন শুধুই হাই হুতাস, কোথায় করব তার তালা, কে এমন পাখি আমার গেছে কোন বনে, ভাবি আগে যদি জানতেম পাখির মন,
से जे कोरी भैया मोन तारे दी दे ना मोन बनेर पाखी बने गा মায়ায় পড়ে পাপল পেলো আমার মতন শোক তাদের জল ভরা দুই চোখ অসীম গগনের বসে বিজনে গানের ভাব ছেড়ে এবার আলোচনায় যাই বিপদ খেতে আসেন আমার ব্রহ্মচারী গোসাই কয়েকখানি কথা তাহার কাছে আমি জানতে চাই ভালোভাবে সমাধান দেবেন যে গোসাই আসলে যা বলে গেলে সব সভা তলে তাতে কি বা কাজ হয় বলো এই যে ভূতলে মানুষের মন কেমন করে পরিশুদ্ধ হয় ভালোভাবে সমাধান দেবে এ সবাই যে কয়েকটি প্রশ্ন আমি করে গেলাম দান ধরে ধরে তিনি যদি দেন সমাধান অনেক সময় লেগে যাবে মিথ্যে কথা নয় আর তাহারে বেশি বলা মোটে ভালো নয় তবে আর ভিন্ন কথা বলবো না বলবো না এইখানে তো ছেড়ে দেবো কাব্য আলোচনা বহুভাবে বহু কথা বলতে গেলে পরে হয়তো বা দোষ ত্রুটি হয়ে যেতে পারে এইদিকে আসে যত মাতৃ যাতে আমি সবার চরণে তারাই প্রতি এই বিশ্বাস আমার গুরুজন আমি সবার চরণে এইখানে আমার মতন দিলাম সাঙ্গ করি যার যার মাতা পিতা প্রেমানন্দে ভক্ত বৃন্দে একবার বলুন হরি 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 বল মনে আছে না